একবার আল্লাহ জীবিত করলেন রুহের জগতে সবাইকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছি কালু বালা সেখানে সমস্ত মানুষ ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা পরে হয়েছে আগে জন্মসূত্রে সবাই মুসলমান সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা কুল্ল মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্ম নেয় ফা আবওয়াহু ইউয়াখিদানিহি ইউমাজ্জিসানিহি ইউনাসসিরানিহি তাদের পিতামাতা কাউকে খ্রিস্টান বানায় কাউকে ইহুদি বানায় কাউকে অগ্নি উপাসক বানায় জন্মসূত্রে প্রত্যেকটি মানুষই হলো মুসলমান প্রত্যেক মানুষ কি প্রত্যেক মানুষের কলিজার ভিতরে কালেমা আছে কি আছে কালেমা আছে এবং কলিজার ভিতরে আল্লাহর নামটা সিলমারা আছে সুবহানাল্লাহ কলিজা আঁকলে কি হয় আল্লাহ লেখলে দেখবেন কলিজার মতো হার্ট আল্লাহ লেখলে কলিজার মতো হয় কলিজার উপরে কার নাম সিলমারা আছে সেখান থেকে আল্লাহ সবাইকে আদমের পিঠে ঢুকায় দিলেন সবাই চলে গেল আলমে বরজখে চলে গেল প্রথমবার জীবিত হলো আলমে বরজখে চলে গেল দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবন দান করলেন আমরা এখানে আছি কেউ ২০ বছর কেউ ৩০ বছর ২৫ বছর ৬০ বছর এরপরে আবার আমরা দুনিয়া থেকে বিদায় নেব ওই জায়গাটার নাম হলো আলমে বরজখ কি নাম আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন একটা পর্দা কিয়ামত পর্যন্ত পর্দার এপারে কোনো খবর আসবে না যেমন সাগরের মধ্যেও বরজখ আছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان দুটি সাগর প্রবাহিত করেছি একটা নোনা আর একটা মিষ্টি সাগরের ভিতরে আবার মিষ্টি মিষ্টি পানি নদী রেখেছেন আল্লাহ নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানি নোনা পানিকে মিষ্টি বানাতে পারে মধ্যখানে পর্দা মধ্যখানে কি দেখা যায় না আপনি দেখবেন ঘোলা পানি আর সাদা পানি জাহাজ যখন যায় ঘোলা পানিগুলো সাদা পানির ভিতরে যায় একটু পরে ওই ঘোলা পানিকে ঠেলে ঠেলে সাদা পানি ওর জায়গায় পাঠিয়ে দেয় আবার ওর জায়গায় থাকে সুবহানাল্লাহ আবার এই সাগরগুলোর পেটে আল্লাহ মিষ্টি পানি দিয়েছেন আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায় সাগরে যায় এই যমুনার পানি কোথায় যায় সাগরে যায় সাগরে ময়লা আবর্জনা সব পরিষ্কার করে আবার আল্লাহ মিষ্টি পানি নদীতে পাঠায়া দেয় নদীর পানিগুলো যদি নোনা হতো ধান পাট সব মরে সাফ হয়ে যেত ঠিক কি না কথা কন না কেন একটা গাছের গোড়ায় যদি লবণ দেন গাছ কি জিতবে কি হবে আমি ছোট ছিলাম তখন স্কুলে পড়তাম প্রাইমারিতে তো আমাদের হেড স্যারের বাসায় অনেক পেয়ারা হতো গাছে পেয়ারা বলেন তো আপনারা কি বলেন না গোয়াম না কি যেন আচ্ছা হ্যাঁ এক নাম শরফি এক নাম শরফু ঠিক আছে পেয়ারা বললে চিনলে হলো তো আমাকে আমি স্যারকে গিয়ে বললাম স্যার এত পেয়ারা ধরেছে খাওয়ার কেউ নাই আমি নামাজি ছেলে আমার দুই তিনটে পেয়ারা দেন চুপ আমার এক চাচা ছিলেন খুব ভালো মানুষ ওনারে কইলাম যে আমারে আমি তো হেড স্যারকে বলছি পেয়ারা দিতে আমাকে ধমক দিছে কয় গাছের গোড়ায় নিয়ে লবণ দিয়ে দাও স্কুলের পেয়ারা এগুলো তো আমরাই খাওয়া উচিত ঠিক কি না তো অনেকগুলো গাছ ছিল একটার গোড়ায় একটু লবণ দিছি দেখি যে গাছ মরে সোজা হয়ে আছে সারে আমারে ডেকে কয় তারেক তুমি আল্লাহর ওলি তোমারে দেনি দেখে গাছি মরে রয়েছে আমাদের দেশে ঝড়ে বক পরে আর ফকিরের কেরামতি জাহির হয়
কত পীর ফকির আমাদের দেশে, এক একজন ঠিকানা নিছেন জান্নাতে লইয়া যাবে। বেটা তোরই তো খবর নাই, তুই কারে নিবি জান্নাত? এরকম ভণ্ড আছে না? নাই নামাজ নাই, রোজা নাই, কা আমার লগে চলবা, বেহেস্তে লইয়া যাবো তোমার। কদম আলী, তোর খবর আছিল? তুই তো নিজেই কিছুই জানোস না, মূর্খ। নবীরও জান্নাতে নেয়ার ক্ষমতা নাই। জান্নাতে নিবেন কে? কে নিবেন? আল্লাহ নিবেন। উল্টাপাল্টা কথা কইেন না, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ কাকে নিবেন কাকে নিবেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জান্নাতীদের খোশ খবরই দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে আমার ফারুক আছেন না নাই? আহারে, চারজন আমাদের খলিফা, কয়জন? এক একজনের দাম সারা পৃথিবী বেচলো হবে না। সারা পৃথিবীর মোমেনদের আমল একখানে, আবু বকরের আমল একখানে, আবু বকরের আমল অনেক আগে নিচে চলে যাবে, সারা দুনিয়ার মোমেনদের আমল উপরে উঠে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল মাপা হবে, দুনিয়ার সব মোমেনদের আমল এক পাল্লায়, ওমরের এক পাল্লায়, ওমর ফারুকের পাল্লা ভারী হয়ে যাবে। সুম্মা রুফিআল মিজান, তারপরে মিজান উঠিয়ে নেওয়া হবে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু হুজাইফা ইয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর গোপন তথ্যগুলো তিনি জানতেন। সেদরুন নবী ওনার নাম, কি নাম? সেদরুন নবী, রাসূলের গোপন তথ্য বহনকারী। মদিনায় 82 জন মুনাফিক ছিল, কয়জন? আর বাংলাদেশে এখন মুনাফিক নাই, এক এক গ্রামে হবে কয়েকশ। মুনাফিকের গুণ হলো চারটি, কয়টি? কথা কইলে কি কইব? আমানত রাখলে, ওয়াদা করলে, মেজাজ খারাপ হইলে কিতা করবো? গালি দেয়, গালি, বিশ্রী গালি, চারটা যার মধ্যে আছে সে পরিপূর্ণ মুনাফেক। ফজরে যেগুলো যায় না এগুলো মুনাফেক, এশায় যায় না কি মুনাফেক। জুমার নামাজে মসজিদ ভর্তি, ফজরও নাই এশাতেও নাই, বোনাস খাইবা ভালো কইরা, দিব পিঠের উপরে বোনাস। জুমা তো বোনাস, সারা সপ্তাহের সব সওয়াব আল্লাহ জুমায় দিয়ে দেয়, বোনাস। গুনাহ সব মাফ এই জুমা থেকে ওই জুমা, কিন্তু যদি পাঁচ ওয়াক্ত না পড়ি, বোনাস পাওয়ার কোনো সম্ভাবনা? এই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তিনি কোন জানাজায় গেলে সাহাবায়ে কেরাম যেতেন, মনে করতেন এই লোকটা মুনাফিক না, কারণ ওনার কাছে লিস্ট আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গিয়ে কানে কানে জিজ্ঞেস করছেন, হুজাইফা তুমি খুলে দেখো তো মুনাফিকদের লিস্টে আমার নামটা আছে নাকি? জান্নাতের খবর পর পরেও কত বিনয়, নিজেকে কি মনে করতেন। আর আমাদের দেশে কিছু মানুষ নামের আগে টাইটেলের অভাব নাই, ঠিক না ব্যাঠি? এগুলো অবশ্য সিরাজগঞ্জে নাই, হ্যাঁ ডিপো সিরাজগঞ্জে, ডিপো। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। কোরআন শরীফের সুরা কয়টা? সুরা অর্থ কি? আজকে আমরা কোরআন থেকেই কথা বলি। কোরআনের অর্থ হলো দুইটা, কয়টা? একটা হলো পঠিত, আর একটা হলো মিলিত। একটা হলো পঠিত, আর একটা হলো মিলিত। পঠিত হলো যেটা সবচেয়ে বেশি পড়া হয়, সেটার নাম কি? কোরআন। সেটার নাম কোরআন। আর যেই কিতাব আমাদেরকে আগের নবীদের সব সওয়াবের সাথে মিলে দেয়, সেটার নাম কি? যেমন এই কোরআনে আদম আলাইহিসসালামের দোয়া আছে না নাই? আমাদের সবার মুখস্থ আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব গুনাহ মাফ হয়ে গেল। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ, এই অনেক বরকতের দোয়া। প্রথম দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিছু কথা মুখে দিয়ে দিলেন, তালাক্কি। তালাক্কি করা হয় মুখের থেকে মুখে, যেমন আমরা ফুরকানিয়া মাদ্রাসায় যে পড়াই, হুজুরে পড়ায়, তারপরে ছাত্ররা পড়ে, ঠিক না বা ঠিক? এটার নাম কি? তালাক্কা, তালাক্কি, মুখের থেকে মুখে। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি,
তিনি তওবা করলেন আল্লাহ তওবা গ্রহণ করে নিলেন সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আবার 124,000 পয়গম্বরের দোয়া আছে না নাই বলেন আপনারা জানেন আমি শুধু মনে করায় দেব রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা সব নবী আলাইহিস সালাম করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে সবচেয়ে বেশি এই দোয়াটাই করতেন এই দোয়াটা সব মানুষের জন্য দোয়া এই জন্য ইসলাম হওয়া দরকার সবার ধর্ম ঠিক না ঠিক ইসলাম ছাড়া কোন ধর্মে দোয়ার কোন ব্যবস্থা কারো কাছে দোয়া নাই দেখবেন আমাদের কাছে সবাই দোয়া চায় খ্রিস্টানরাও দোয়া চায় হিন্দু ভাইরাও দোয়া চায় বিভিন্ন মাহফিলে এবং অনেক মাহফিলে হিন্দু ভাইরা আসেন একজন চেয়ারম্যান এসেছেন ঠাকুরগাঁয় হিন্দু উনি মাহফিলের জন্য খুব চেষ্টা করেছেন আমাদের আলামিন যেমন চেষ্টা করেছে বর্তমান চেয়ারম্যান এলাকায় কিছু খবিশ টাইপের লোক থাকে যারা কোরআন শরীফের মাহফিল হতে দেয় না আছে না কিছু নোংরা লোক থাকে তো ওখানে মাহফিল করতে দিবে না 1200 হিন্দু ওই চেয়ারম্যানের নেতৃত্বে গিয়ে ডিসি অফিস ঘেরাও করছে বলছে প্রোগ্রাম যদি না হয় আমরা আপনাকে অফিস থেকে বেরোতে দেব গতবারও ছিল এবারও ছিল স্টেজে বসা আমার কানে কানে কয় স্যার আমার জন্য একটু দোয়া করেন আমি দোয়া করলাম আল্লাহ এই লোকটাকে কোরআনের হেদায়েত দান করে দাও এই লোকটাকে ইসলামের জন্য কবুল করো আমরা ছাড়া কেউ আর দোয়া করতে পারে না আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি আর কাফেরগুলো আমাদের দোয়ায় বেঁচে থাকে আর সুযোগ পেলে আমাদেরকে মারে ঠিক না ঠিক বেশি দিন মারতে পারবা না সামনে আমাদের দিন আসতেছে সামনে তোমরা মায়ের খাবা মুসলমানরা দিবে কারণ সারা দুনিয়া ইসলাম বাড়ছে না কমছে হ্যাঁ আমাদের সাথে এখন 11 লক্ষ রোহিঙ্গাও যোগ হয়েছে রোহিঙ্গা আইসে 11 লক্ষ এখন 23 লক্ষ হয়ে গেছে বাংলাদেশের চাউলে কত বর্গ হ্যাঁ ইউরোপের লোকদেরকে বাংলাদেশের চাউল খাওয়ানো দরকার আলহামদুলিল্লাহ বলেন বলেন তো কোরআন শরীফের সবচেয়ে দেখছেন অবস্থা 6 বছর এই মাহফিলটা হয় কত মাহফিলে আপনারা গেছেন জানেন না এখনো কোন সুরাটা সবচেয়ে সোয়াবে তুই কস কেয়া তুই তো আমার মাহফিলে সবসময় থাকস ক্যামেরা লয়া এগুলি মাহফিলের মুখস্থ হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে পাহারা দিতেন মানুষকে আমাদের চেয়ারম্যান এমপিরা ঘুমায় আর ওমর ফারুক পাহারা দিতেন ঠিক কিনা কোথায় কোন লোকটা কি অবস্থায় আছে হঠাৎ করে দেখে যে রাত্রে একটা গ্রুপ মদিনার দিকে ঢুকতেছেন ওমর ফারুক লম্বা মানুষ অত্যন্ত শক্তিশালী দুই আঙ্গুলে মানুষ তুলতেন এরকম গলায় হাত দিয়ে মানুষকে উঠায় ফেলতেন এরকম করে দাঁড়ালে যে কোনো মানুষের পিলো হজম হয়ে যেত ওমর একদিক দিয়ে হাতেন শয়তান আরেক দিক দিয়ে যেত দাঁড়িয়ে গেলেন মানান্তম এই তোমরা কারা ভিতর থেকে একজন বলল নাহানু মুসলিমুন আমরা মুসলমান জিজ্ঞেস করলেন দুল্লানি আজম সূরা মিনাল কোরআন যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলো ভিতর থেকে একজন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম এবার তিনি বললেন আসকালু আয়া মিনাল কোরআন কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি ভিতর থেকে একজন বললেন
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এবার বললেন সবচেয়ে আশার আয়াত কোনটি বলো, ভিতর থেকে আরেকজন পড়লেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম. আল্লাহু আকবার। হে বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছো জীবনের উপর, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরে কত বড় দয়ালু, সব কি করবেন? মাফ করবেন। ওই যে বেটা মাথায় পিস্তল ঠেকায় যে গুলি করছে, ওই বেকুপটা যদি একটা জানতো জীবনেও গুলি করতো না। ওয়াদা দিচ্ছেন কে? সব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আল্লাহু আকবার। এবার ওমর ফারুক বলছেন আনতা ইবনে মাসউদ, অন্ধকারে দুইজন একজন আরেকজনকে দেখছেন না, কয় তুমি কি ইবনে মাসউদ নাকি রাদিয়াল্লাহু আনহু? তিনি বললেন হ্যাঁ আমি ইবনে মাসউদ। তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন আনতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তুমি যে প্রশ্ন করছো তুমি কি ওমর ফারুক নাকি? ওমর ফারুক বলল হ্যাঁ আমি ওমর ফারুক। দুইজন দুইজনের সাথে বুক মিলালেন। মুসলমান জানবে কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? কোনটা জোরে বলেন, চিৎকার করে বলেন, কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না, কোন সূরা কোরআনের মা? তো ইখলাসকে বললেন কেন? দুই নম্বরে হলো ইখলাস। দুই নম্বরে কি? ইখলাস। একবার পড়বেন দশ পারা কোরআনের সব আমলনামায় উঠে যাবে। কিন্তু যদি ওই পীরের বাড়িতে গিয়া ভিক্ষা করেন, মাজারে গিয়া সেজদা দেন, যা আছে সেটাও শেষ। শিরক করা যাবে না। সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। আছে তো এখানে আশেপাশে? আসেনি? নাই? আচ্ছা, আল্লাহ সবাইকে শিরক মুক্ত করে দেন। এটা থেকে মুক্ত হওয়ার জন্য রাসূল প্রতি নামাজে দোয়া করতেন, তাকবীরে তাহরিমা বেঁধে রাসূল পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. এটা পড়লে আপনাকে শিরকের গুনাহ থেকে হেফাজত করবেন কে? কি সুন্দর দোয়া! কোন নবী করেছেন জানি দোয়াটি? ইব্রাহিম আলাইহিস। ওনার আরো দোয়া আছে, আজনুবনি ও বানিয়া আন নাবুদ আল আসনাম, সূরা ইব্রাহিমের ভিতরে। হে আল্লাহ, আমাকে, আমার বাচ্চা ছেলে মেয়ে সবাইকে শিরক থেকে আপনি হেফাজত করো, মূর্তি পূজা থেকে হেফাজত করো। হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করে, ওনাদের কোনো কিতাবে এই পূজার কথা নাই। মাটি দিয়ে জিনিস বানায়, মাটির জিনিসের কাছে চায়, এটা তো কিছু দিতে পারে না, ওরে দিলেও খুশি হয় এটাও বোঝা যায় না, ঠিক না বেঠি? কিভাবে এটা আসলো? এটার জন্মদাতা হলো শয়তান। জন্মদাতা কে? তবে আমরা ওদের দেবদেবীকে গালি দিব না, আমার আল্লাহ নিষেধ করেছেন, তাহলে ওরাও আমার আল্লাহকে গালি দিবে। খবরদার, ওদের দেবদেবীকে যেন কখনো গালি না দেন, ওদেরকে বুঝাবেন যেমন বুঝেছেন ইব্রাহিম আলাইহিস। এখন বলেন তিন নম্বর সূরা কোনটি সবচেয়ে সোয়াবের? প্রথম সূরা ফাতিহা, দুই নম্বর সূরা ইখলাস, তিন নম্বর কোনটা? সবগুলো দামি সুরা আল্লাহ সহজ করে দিয়েছেন, সবাই এটা পারে। তিন নম্বর সুরা হলো ইন্না আতাইনা কাল কাউসার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুরা ফাতিহা কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার পড়ে 1000 দেরহাম দেয়ার সওয়াব তার আমলনামায় উঠে যায়,
1000 দিরহাম মানে কি স্বর্ণ মুদ্রা মানে 1 কোটি টাকা দান করলে যা সওয়াব সেটা হয়ে যাবে আরো আস্তে কোন সুবহানাল্লাহ আবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআনের সওয়াব আবার কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তার জন্য বেহেশতে একটা বাড়ি বানায়া দেয় সেই বাড়িতে সে ছাড়া আর কেউ ঢুকতে পারবে না দুনিয়ার বাড়িগুলো বেদখল হয় কিন্তু জান্নাতের বাড়ি যার জন্য বানিয়েছে সে ছাড়া আর কেউ ঢুকতে পারবে না তবে শর্ত হলো শিরক করা যাবে আবার সূরা আসর সূরা কাউসার যদি পড়ি এক চতুর্থাংশ কোরআনের সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আবার সূরা জিলজাল যারা পড়ে তাদেরকে এক চতুর্থ অংশ আল্লাহ সওয়াব দান করে দেয় আল্লাহ আমাদেরকে চারটা সূরা পড়ার তৌফিক দান করেন এবার বলেন কয়টা সূরা পড়লে বলো জ্ঞানী হওয়া যায় আলেম হওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 60টা সূরা যে জানবে সে বড় আলেম হয়ে যাবে কয়টা সূরা প্রথম 60টি সূরা সূরা ফাতিহা সূরা বাকারা সূরা আল ইমরান সূরা নিসা সূরা নাম সূরা মায়েদা সূরা আনফাল কয়টা হলো এই 60টা সূরা যে জানবে রাসূল বলেছেন সে বড় আলেম হয়ে গেল এখন এই সূরাগুলো যারা জানবে না তারা আলেম হতে পারবে আমাদের স্কুল কলেজে তো সূরাই জানে না ইউনিভার্সিটির মাস্টার হয়ে যায় সূরা জানে না আছে না এই ছেলেরা কথা বলো না ওই গাদা এই এরা খুব ভালো কতক্ষণ শুনে এখন নিজের কাম নিজে করতেছে কয় তোমারটা হন্মুখে আমি কি কম পারিনি বাচ্চাগুলো ভালো খুব এদেরকে আদর করবেন যত্নে রত্ন মিলে দেখেন না আদর করছে দেখে সারা পৃথিবীতে থার্ড হয়েছে পোলা একটা এর আগে ফার্স্ট হয়েছে আজ যদি হেফজখানা নিয়ে পিডান যেটা মাথায় আছে সেটাও শেষ হেফজখানায় কিছু হুজুর আছে মেজাজ খারাপ এগুলো জেলখানায় ঢুকা দেয় দরকার এগুলো পোলা পানরে মেরে হাত পা ভেঙে দেয় সিরাজগঞ্জে নাই এরকম 8000-এর পাশে একটারে পিটায় মেরেই ফেলছে একটা বাচ্চাকে আপনাদের স্কুলগুলো তো কম নাই শয়তান বেকারুন্নেসার এক হিন্দু টিচার প্রাইভেট পড়ানোর নাম করে বহু মেয়ের জীবন নষ্ট করেছে ওকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হয় শয়তানকে শিক্ষকতাকে মানুষ কত পবিত্র মনে করে ঠিক কি না আর তারা এই পবিত্রতার আলে বাচ্চাদেরকে এইভাবে মিসইউজ করে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন হেফজখানাগুলোর খবর নেবেন হেফজখানাগুলো খুব কষ্টে থাকে এখানে আশেপাশে আছে হেফজখানা খবর নেবেন এদের খাওয়াবেন বস্তু খাওয়াবেন এদের কারণেই করোনা দূর হয়েছে ভরা করোনার সময় বর্তমান সরকার হেফজখানা খুলে দিয়েছে এরা কোরআন পড়া শুরু করেছে করোনা ভাগা শুরু করেছে কোরআন আছে যেখানে রহমত আছে কোরআন বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস রমজান মাস রমজানের মতো যদি সারা বছর কোরআন পড়ি এইভাবেই আমাদের ঘরগুলোতে খাওয়া ভর্তি হয়ে যাবে কোনোদিন দুর্ভিক্ষ ঘরে আসবে না ঠিক না বা ঠিক দুর্ভিক্ষ দূর করার একটাই জিনিস সেটার নাম কি কি নাম কোরআন আল্লাহ বলছেন কোরআন পড়বা সাথে সাথে তোমার সব কিছু আমি ভালো করে দেব অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা ভালো শরীর ভালো করে দেয় মন ভালো করে দেয় পরিবেশ ভালো করে দেয় মোমেনদের জন্য এটা রহমত আর জালিমের জন্য এটা ক্ষতি মোমেনরা পড়বে জালিমকে ক্ষতির ভিতরে ফেলে দিবেন কে ছয় নম্বর সূরা থেকে আজকে কথা বলবো যেহেতু এটা ষষ্ঠ মাহফিল ছয় নম্বর সূরা কোনটা বলেন সূরা আনআম কোনটা সূরা আনআম পাঁচটা সূরা আল্লাহ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন পৃথিবীর কোনো কিতাবের লেখক প্রশংসা করতে পারে না
হিন্দু ভাইদের ষাটটা কিতাবের ভিতরে প্রশংসা নাই, লেখকের প্রশংসা নাই, বাইবেলের ভিতরে লেখকের প্রশংসা নাই, লিস্তা বিস্তা ত্রিপিটকের ভিতরে লেখকের প্রশংসা নাই, কিন্তু আমার কোরআন শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা যে বেশি যেখানে শরীর ভালো সেখানে, প্রশংসা হলেই শরীর ভালো হয়, বরকত বাড়িয়ে দেন কে, আর রাগ করলেই শরীরের ক্ষতি হয়। একজন সাহাবি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, লা তাকযাব লা তাকযাব লা তাকযাব, বুখারীর হাদিস, তুমি রাগ করো না রাগ করো না রাগ করো না, রাগ না করলেই তুমি জিতে যাবা। রাগ করেই তো আমরা বোরে মারি, ঠিক কিনা? সিরাজগঞ্জে অবশ্য এরকম হয় না, আপনারা রায়গঞ্জের লোকেরা আরও ভালো। এখানে আমার একটা খুব ভালো ভালসার মানুষ ছিলেন, ট্রাক অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন, গালিব, ভালো ওয়াজ করতেন, অত্যন্ত সহি কথা বলতেন, গালিব। ওই যে এদিকে একটা জায়গাতে আমি আসতাম, ওই যে মেন রোডের পাশে হান্নান লাঙ্গল মুড়া, এর মুখাস্তদ এই লাঙ্গল মুড়া থেকে ওয়াজ করে ওই গালিব আমার সাথে স্টেজে দেখা করে চলে আসতেছে, মোটরসাইকেলের রাস্তায় উঠছে, একটা ট্রাক তার উপর দিয়ে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন, তার পরিবারকে আল্লাহ কবুল করেন। এগুলো কই যাচ্ছে দল বেঁধে বেঁধে, এই তোমরা শুনতেছ, এটা কি মামুর বাড়ি আসছো তোমরা? আমার সামনে কোরআন, আমি কোরআন পড়ছি আর তোমরা এলোমেলোভাবে হাঁটছ, কোরআনের লানত পড়বে তোমাদের উপর। তোমরা এত সাহস দেখাও কেমনে? তোমরা প্রশংসা করতে হবে কার? আপনি আপনার ভাইয়ের প্রশংসা করলেও ঘরে শান্তি বাড়ে, ঠিকটা বেটি? প্রশংসা সব আল্লাহ মালিক। এই যে আজকে একটা মাছ খেলাম, কি মাছ? চাপিলা, এটার নাম চাপিলা, আচ্ছা চাপিলা মাছ কে বানিয়েছেন? আল্লাহ। কিছু কিছু লেখক আছে আল্লাহকে চোখে দেখেন, মাছের প্রশংসা করে মালিকের খবর নাই, ফুলের প্রশংসা করে ফুলের মালিকের খবর নাই, কারণ এরা আল্লাহকে চিনে না। আল্লাহ বলছেন আলহামদু আলিফ লাম ইস্তাগরা, কি যত প্রশংসা সব কার? একটা মানুষ কথা বলতে পারে, এই কথা বলার শক্তি তাকে কে দিয়েছেন? আবার একজন মানুষের চেহারা সুন্দর চেহারা বানিয়েছেন কে? একজন মানুষ ভালো রাঁধতে পারে যোগ্যতা দিয়েছেন কে? আবার এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, ঠিক না বেঠি? কি চলতেছে? ওয়ার্ল্ড কাপ। দেখেন যে যে লাইনের শেষে দিকে ওয়ার্ল্ড কাপে যারা ভালো খেলে, এদের কি নিজেদের যোগ্যতা না শক্তি আল্লাহ দিয়েছেন? তো প্রশংসার মূল মালিককে? আল্লাহ। আপনি আল্লাহকে ছাড়া যান কোথায়? এই জন্য একজন মুসলিম কবি সব সময় আল্লাহর নাম নেয়, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। কোন কবি? হ্যাঁ, নজরুল ইসলাম। এই ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক ছিল নজরুল, বাচ্চাদেরকে আলিফ বাতাসা পড়াতো, আলহামদুলিল্লাহ বলে। দুঃখের ভিতরে তার জীবন গড়া, দুঃখ বেশি যেখানে সুখ আসে সেখানে। সারা পৃথিবীতে এত এত উচ্চ মানের কবি আর পাওয়া যায় না নজরুলের মতো। বর্ন জিনিয়াস যাকে বলা হয়, জন্ম থেকেই প্রতিভাবান, অসাধারণ কবিতা লিখেছে, একটা কবিতাতেই নোবেল পেত যদি নোবেল নিরপেক্ষ হতো। শুধু বিদ্রোহী কবি দিয়ে কবিতা দিয়ে নজরুল নোবেল পাওয়ার উপযুক্ত ছিল, এক বিদ্রোহী কবিতা যা ঢেলে দিয়েছে সে। এম এ পাশের পোলাপান বুঝে না এটা শব্দগুলো, অথচ ক্লাস এইট পাস কর, কোন ক্লাস? এইট পাস আর কায়দা পাস। কি লিখেছে দেখেন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য
যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ কোনো শক্তি না আপনারা খুব ভদ্র আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন কার কথা আল্লাহর কথা ওই সত্তার জন্য প্রশংসা যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন আল্লাহু আকবার আকাশের চেয়ে বড় কোনো সৃষ্টি হতে পারে তার চেয়ে বড় সৃষ্টি হলো আরশ আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর কোরআন কেন পড়েন না যা মুখস্থ আছে পড়েন বরকত ঢেলে দিবেন কে যে কোনো সময় তেলাওয়াত করেন ডেলি 100 আয়াত পড়বেন নেককারদের কাতারে আপনার নাম উঠে যাবে দাঁড়িয়ে পড়বেন কোথায় দাঁড়িয়ে নামাজে পড়বেন ইমামের পেছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই 100 আয়াত আপনার এমনিই হয়ে যাবে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়বেন আল্লাহ বেহেশত সাজায়া দিবেন শুধু মুনাফিকই করতে পারবেন শেরেক করতে পারবেন বোর থেকে যৌতুক খাইতে পারবেন জমির আইল খেলতে পারবেন এগুলো আছে তো মাথায় টুফি দিয়া লাঙ্গলের মাথা দিয়া জমির আর একজন জমির আইল নিজের ভিত্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মৃত্যুর পরে দেখবি তোর আমলনামায় উঠছে গজবুল্লাহ গজবুল্লাহ ওই যে জমির আইল খেলছ ওই জমি সাত তবক মোটা হয়ে তোর ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন কিয়ামতের মাঠে ওই লোক মাফ না করলে আল্লাহ মাফ করবে না ঠিক না বা ঠিক অফিসে ঘুষ খায় মসজিদ বানায় এরপরে বিরাট আল খেল্লা মাথায় টুফিটা পাদিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইমাম সাহেবের কয় রেগুলার দোয়া করবি আল্লাহ যেন আমারে জান্নাত দেয় জান্নাত কি তোর মামুর বাড়ি তুই যার থেকে ঘুষ খাইছ ওদের নামে দোয়া কবুল হবে ঠিক কিনা তোর নামে হবে না তোর নামে ঝাড়ুর বাড়ি ঘুষখোর গুলো দেশটাকে সর্বনাশ করেছে সিরাজগঞ্জ অবশ্য ঘুষখোর নাই বাংলাদেশের কোন সিপাই নাই ঘুষখোর যেগুলো ঘুষ খায় এগুলো মানুষের জাত না কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই মনে রাখবি হারামে কোনো আরাম কোন ঘুষখোরের বাড়িতে গিয়ে দেখেন শান্তি নেই একটারও শান্তি নেই আমার জীবনে আমি অন্তত 500 ঘুষখোরের টেস্ট করেছি আর এমনি যারা ভালো এদেরকে টেস্ট করেছি কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাল আবরার আলাফি নাঈম নেককারদের ভিতরে আল্লাহ নিয়ামত দিয়ে রাখে ঠিক না বা ঠিক ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম বদকাররা সব সময় জাহান্নামে থাকে দুনিয়াতেও জাহান্নাম মৃত্যুর পরেও জাহান্নাম এক বাসায় ঢুকছি দেখি যে প্লেট মারতেছে একটা আরেকটারে তাহলে কিরে প্লেট মারে ভিতরে বিরাট তুফান চলতেছে আমি ড্রয়িং রুমে বসে আছি কিছুক্ষণ পর বড় এক অফিসার মানে ওই কামার কি বুঝলেন তো টেবিলের নিচে দিয়ে গায় কইলাম কি ব্যাপার ভাই হয় এরকমই হয় আমার ঘরে ঘরে আসলে মনে হয় জাহান্নামে ঢুকলাম তাহলে কে কয় ছেলে মেয়েরা কি লয়া লাগছে কি জানি আরেক ঘরে গেলাম দেখি দেখ কোরআনের তেলাওয়াতের আওয়াজ ঘরটায় ঢুকতেই মনে হয়েছে একটা শান্তির জায়গা মনে হয় দুনিয়ার একটা বেহেস্তের মধ্যে ঢুকছি মসজিদের মতো লাগলো
ওই বাড়ির মালিক হলো ডিসি। তিনি বলছেন, হুজুর ষোলো বছর ডিসি ছিলাম, এক পায়ে ঘুষ খায়নি, আমার আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? আমি কইলাম, তুমি কি পুরস্কার পাও নাই? পেয়েছি। কি পেয়েছো? বলছে, হুজুর আমার দুইটা বাচ্চা, দুইটা বাচ্চার একটাকেও নামাজের জন্য বলতে হয় না, আজান দিলেই ছেলেটা মসজিদে চলে যায়, মেয়েটা যায় নামাজ নিয়ে ঘরে থাকে, কেউ তার গলার আওয়াজও শুনে না। ঘরে ঢুকলেই আমার মনে হয় আমি বেহেশতে ঢুকলাম, আর চান কি? শত কোটি টাকার মালিক, তোর ঘরে শান্তি নাই, তোর মতো জাহান্নামি আর কেউ নাই, তুই টাকা দিয়ে করবি কি? ঠিক না? ঠিক। আমি বলছিলাম, ক্যাসিনোর টাকাগুলো যদি আমাদের হেফজখানাগুলোতে দিত, আমাদের হাফেজ ছেলেরা খায় একটু সুন্দর তেলাবাদ করতে পারতো। এই যে ক্যাসিনোরে ধরছিল, ক্যাসিনো 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 সারা দেশে, সিরাজগঞ্জ বিষয় পাওয়া যায় না, সিরাজগঞ্জের লোকেরা খুব ভালো। হ্যাঁ, এসব বাজে কামার লোক নাই সিরাজগঞ্জে, কারণ নামের একটা বরকত আছে তো। সিরাজ কার নাম? সিরাজ রাসুলের নাম। সুবহানাল্লাহ বলেন, বিইজনিহি সিরাজা মুনীরা, সূরা আহজাবের ভিতরে এটা রাসুলের টাইটেল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেক ঘরকে ইসলামের ঘর বানায়া দেন, আরো চিৎকার করে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আগে আকাশের কথা বললেন কেন? আকাশ কত বড়, বিজ্ঞান এখনো জানে না কত দূরে আকাশ, বিজ্ঞান বলতে পারে না কত বড় একটা আকাশ, বলতে পারে না। তবে একটা জিনিস বিজ্ঞান, নাসা, আমেরিকান নাসা একটা সিদ্ধান্তে এসেছে, আকাশের ভিতরে অনেকগুলো কালো গর্ত আছে, এগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, মাওয়াকিয়ুন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়। আগে তারা নাম দিয়েছে স্টার ফলিং, আগে দিয়েছে ব্ল্যাক হোল, এখন চেঞ্জ করে রেখেছে স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনি দেখবেন তারাগুলো হঠাৎ করে যেতে যেতে আর নাই, এরকম হয় না, কথা কন না কেন? ওই গর্তের ভিতরে পড়ে যায়। এই গর্তগুলো এত বড়, একটা তারা যখন পড়ে যায় কেয়ামত পর্যন্ত আর এটা উঠে না। এরকম এক একটা আকাশে কোটি কোটি গর্ত আছে, এখন তারাগুলো কত বড়, একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই গর্তগুলো এবার চিন্তা করেন কত বড়, এরকম হাজার কোটি গর্ত আছে আকাশে, বিজ্ঞান গণে শেষ করতে পারে নাই। আরেকটা জিনিস বিজ্ঞান বের করেছে, মিল্কি ওয়ে, দেখবেন তারাদের পথ আছে মিল্কি ওয়ে, ছায়াপথ। এই ছায়াপথের দূরত্ব কত? বিজ্ঞান একটা আন্দাজের উপর একটা লেখা লিখেছে, ছায়াপথের এক পাশ থেকে আরেক পাশে যেতে 90,000 আলোক বর্ষ লাগবে, 90,000 কোটি আলোক বর্ষ লাগবে, 90,000 কোটি বছর। আপনি যদি চলতে থাকেন, ওই এক মাথা থেকে আরেক মাথা যেতে পারবেন। সুবহানাল্লাহ কইলেন না? বুঝেন নাই তো ওই জন্য সুবহানাল্লাহ কইলেন। আলোক বর্ষ বুঝেন? সেকেন্ডে যাবে 186,000 মাইল, এরকম 90,000 কোটি মাইল গেলে এক মাথা থেকে আরেক মাথা বুঝবে। সেই আল্লাহর সাথে ঠুনকো জিনিস নিয়ে শেরেক করো মুরুক্কের গোষ্ঠী, সেই আল্লাহর সাথে মিলায়, ওই যে পোসা গাজী নোসা গাজী, নামাজ নাই রোজা নাই এ সমস্ত ভণ্ড পীরদের, ঠিক না বেটি? বাচ্চা চায় পীরের কাছে গিয়ে, নাউজুবিল্লাহ বলবেন না, অফি আনফুসুকুম আফালা তুবসিরুন, মানুষের শরীরে যা রোগ আছে, শুধু মাথার ভিতরে বেইন আছে 2,700,000,000 বেইন মাথার ভিতরে, বুকের ভিতরে 2,500,000,000 বেইন আল্লাহ দিয়েছেন, এগুলো এমনি লম্বা করলে দুনিয়াকে 10 বার ঘুরানো যাবে। পেটের ভিতরে পাকস্থলী যেটা আছে, এই পাকস্থলীতে ক্যান্সার হলে কেটে ফেলা যায়। এক আত্মীয়র মাউন্টেলে যাবে সিঙ্গাপুর, তার পাকস্থলী কেটে ফেলেছে 2.5 ইঞ্চি, তার আব্বা বড় আলেম, বলেছে আপনি আমার ছেলের পাকস্থলী কেটে ফেলেন 2.5 ইঞ্চি, ডাক্তার বলছে ডোন্ট ওয়ারি ম্যান, তুমি চিন্তা করো না, এরকম আল্লাহ পেটের ভিতরে 22 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়েছে। আরো আস্তে কন্যা, সুবহানাল্লাহ। হার্ট ঠিক করার জন্য হার্টের ভিতরে রং দিয়েছেন কে?
দুইটা এক্সপায়ার রক দিয়েছেন যাদের হার্ট আর্টিলারি গুলো ব্লক হয়ে যায়, এই আর্টিলারিটা ফেলে দিয়ে ওখান থেকে আরেকটা রক নিয়ে হার্টে জোড়া দিয়ে দেয়, হার্টটা আগের মতোই ভালো হয়ে যায়। যদি সেখান থেকে না পারে হাঁটুর এখানে রক রেখেছেন, তিনটা রক হাঁটুর এখানে, এখান থেকে রক নিয়ে লাগিয়ে দেওয়া হয়। আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরের ভিতরে কি দিয়েছি দেখো না, দেখলেই তোমরা শুধু আমার প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।